বিকাশ আর দীপিকার বিয়ে ঠিক হয়ে গেছিল। বিকাশ বেনারসের বাসিন্দা ছিল আর দীপিকা দিল্লিতে থাকত। বিকাশ আর দীপিকা এই একই কোম্পানিতে আলাদা আলাদা ব্রাঞ্চে কাজ করত। বিকাশ একবার অফিসের কাজে যখন দিল্লি গিয়েছিল তখন সে দীপিকার প্রেমে পড়ে। দুজনের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল কিন্তু প্রায় এক বছর তাদের দেখা হয়নি। বিকাশ, আমাদের এক বছর হয়ে গেল দেখা হয়নি, বিয়ের আগে আমাদের অন্তত এক দুবার দেখা করা উচিত। দেখো, আমি দিল্লিতে আসছি খুব তাড়াতাড়ি, কিন্তু তোমার সঙ্গে দেখা করতে পারবো না। শুধু এক রাতের জন্য দিল্লিতে থাকবো, তারপর ফ্লাইট ধরে আমাকে ফিরে যেতে হবে। না, যদি তুমি দিল্লিতেই আসো আমার সঙ্গে দেখা করতেই হবে। যদি তোমার কাছে সময় না থাকে তাহলে বিয়ে কেন করছো? দেখো, তুমি রাগ করো না, আমি চেষ্টা করছি যদি একটা দিন আমি একটু টাইম বের করে যেতে পারি। বিকাশ দিল্লি এলো। মিটিং এর পর সে নিজের সিনিয়রকে বলে দিল যে সে একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছে, তাই আজ বেনারস যেতে পারবে না। এই বলে বিকাশ দিল্লি দীপিকার সঙ্গে দেখা করতে চলে এলো। দীপিকা নিজে পাড়ার সামনে রাস্তায় বিকাশের জন্য অপেক্ষা করছিল। মনে হয় দেখা করার জন্য তুমি খুবই ব্যাকুল হয়ে গেছো। ওরা দুজন যখন বাড়ি থেকে যাচ্ছিল তখনই দীপিকার কিছু একটা মনে পড়ল। বিকাশ, তুমি বাড়ি যাও, আমি এক্ষুনি আমার পুরনো বাড়ি থেকে ঘুরে আসি, ওখানে আমার ল্যাপটপ আছে, আমি এক্ষুনি আসছি। বিকাশ দীপিকার বাড়ি পৌঁছলো। কিছুক্ষণ দীপিকার বাবা মার সাথে কথা বলে দীপিকার ঘরে গিয়ে দীপিকার জন্য অপেক্ষা করতে লাগলো। বিকাশের চোখ বুঝে এলো, যখন ঘুম ভাঙল তখন রাত প্রায় নটা, কিন্তু দীপিকা তখনও ফেরেনি। বিকাশ দীপিকাকে ফোন করল, দীপিকা ফোনও ধরল না। কাকু, দীপিকা এখনো ফিরল না, ও আমার ফোনও ধরছে না। আপনারা ওকে ফোন করেছিলেন কি? মনে হয় তোমার উপর রাগ করেছে, আমাদের পুরনো বাড়ির পাশেই, তুমি যাও ওকে ডেকে আনো। দীপিকার বাবা বিকাশকে বাড়ির নাম্বার বলে দিল। বিকাশ যখন দীপিকাকে আনতে গেল সেখানে দেখল দীপিকা রাস্তায় দাঁড়িয়ে আছে। ওর চুলগুলো এলোমেলো ছিল আর মুখে আঁচড়ের দাগ ছিল। বিকাশ দীপিকাকে দেখে ভয় পেয়ে গেল। দীপিকা, কি হয়েছে তোমার, এরকম অবস্থা কেন হয়েছে? কিছু না, চলো বাড়ি যাই। দীপিকার বিকাশ যখন বাড়ি পৌঁছল দীপিকার বাবা মা ঘুমিয়ে পড়েছিল। দীপিকা নিজের ঘরে গিয়ে বিকাশের সাথে কোনো কথা বলছিল না, ও শুধু নখ দিয়ে হাতে আঁচড় কাটছিল। দীপিকা, এটা কি করছো? তোমার মুখ আর হাত থেকে রক্তও বেরোচ্ছে, এবার বন্ধ করো। মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই, তুমি ঘুমিয়ে পড়ো আর আমিও ঘুমিয়ে পড়ছি। বিকাশ ঘুমিয়ে পড়ল। রাত্রে হঠাৎ ঘুম ভাঙতে বিকাশ দেখল দীপিকা বিছানায় নেই। বিকাশ ঘর থেকে বেরিয়ে আসতেই রান্নাঘর থেকে কিছু খাওয়ার চকচক শব্দ এলো। বিকাশ যেই রান্নাঘরে পৌঁছল ওর হাত পা কাঁপতে লাগলো। দীপিকা পাগলের মতো একটা কাটা হাত নিয়ে চিবোচ্ছিল। দীপিকা, কি হয়েছে তোমার? কার হাত খাচ্ছ তুমি? তোমার মা বাবা কোথায়? আমি ওদের মেরে ফেলেছি, শুধু অজয় বেঁচে আছে, ওকেও বাঁচতে দেব না। বিকাশ দৌড়ে দীপিকার মা বাবার ঘরে গেল। সেখানে দেখল দীপিকার বাবা মায়ের গলায় লাল গভীর ক্ষত, যেন দড়ি দিয়ে কেউ গলায় ফাঁস দিয়েছে। বিকাশ ভীষণ ভয় পেয়ে গেল। দীপিকার বাড়ি থেকে পালিয়ে যাওয়া ঠিক হবে বলে মনে করল। বিকাশ দরজা দিয়ে পালাতে যাচ্ছিল, সেই সময় দরজায় একজন পেত্নী উল্টো ঝুলে রয়েছে। বিকাশ ভালো করে দেখলো ওটা দীপিকা। ফিরে যাবার আগে আমার কথা শুনে যাও, দীপিকা যেটাকে ওর পুরনো বাড়ি বলে ওটা ওর বাড়ি নয়, ওটা আসলে আমার বাড়ি। আমার নাম চঞ্চল, আমি আর দীপিকা ভালো বন্ধু ছিলাম। আমার বাড়িতে আমি আর আমার বাবা থাকতাম। দীপিকার বাবা মা যখনই জানতে পারল যে আমি আমার বাবা মার একমাত্র সন্তান, আমার আর কোনো ভাই নেই, দুজনে ওদের ছেলে, মানে দীপিকার ভাই অজয়ের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য জবরদস্তি করেন। অজয় আগে একজনকে ভালোবাসত, তাই সে আমাকে বিয়ে করতে চায়নি। কিন্তু সম্পত্তির লোভে দীপিকার বাবা মা জোর করে অজয়কে শেষে বাধ্য হয়ে অজয় রাজি হয়।
বিয়ে করতে অজয় ভালোবাসার অভিনয় করে সমস্ত প্রপার্টি তার নামে করে নেয়। তারপর আমার হাত থেকে ছাড়া পাবার জন্য দীপিকার পুরো পরিবার মেরে আমাকে আর আমার বাবাকে মেরে ফেলে। এই পর্যন্ত বলে পেত্নীটা হাতের ছুরি নিজের পেটে ঢুকিয়ে দিল। দীপিকার শরীর মাটিতে লুটিয়ে পড়ল আর পেত্নীটা দীপিকার শরীর ছিঁড়ে বেরিয়ে গেল। বিকাশ দীপিকাকে নিয়ে হসপিটালে দৌড়লো। দীপিকা প্রাণে বেঁচে গেল। দীপিকা, তোমার ভাই অজয় কোথায়? অজয় ইউরোপ করতে গেছে। বিকাশ, অজয়কে প্রাণে বাঁচাও প্লিজ। সেই সময় দীপিকার ফোনে একটা কল এলো। অজয়ের বন্ধু ফোন করেছিল। সে বলল ট্যুরিস্ট বাসে কেউ একজন অজয়কে খুন করে দিয়েছে। এই ঘটনাটা 2006-এর আশেপাশের। আমি SSC-র প্রস্তুতি নিতে এলাহাবাদ গেছিলাম। কয়েক বছর আগে আমার দাদাও প্রস্তুতি নিতে এলাহাবাদেই গেছিল। আমার দাদার কথা মতো আমি শর্ট হ্যান্ড আর টাইপিংও শুরু করে দিয়েছিলাম। ওই সময় কম্পিউটার এত পপুলার ছিল না, টাইপরাইটারে টাইপিং শিখতে হতো। আমার টাইপিং ক্লাসে অনেক কম স্টুডেন্ট আসত। কখনো কখনো আমি কোচিংয়ে একাই থাকতাম। একদিন স্যার বললেন যে উনি 15-20 দিনের জন্য বাইরে চলে যাচ্ছেন, কোচিং খোলা থাকবে আর আমি কোচিংয়ে এসে প্র্যাকটিস করতে পারবো। পরের দিন আমি টাইপিং ক্লাসে একাই বসেছিলাম, তখনই একটা মেয়ে ওখানে এলো। স্যার কি কোথাও গেছেন নাকি? হ্যাঁ স্যার, কিছুদিনের জন্য বাইরে গেছেন। তুমি কি এই ব্যাচেই আসো? আমি স্যারের পুরনো স্টুডেন্ট, কখনো কখনো প্র্যাকটিস করতে চলে আসি। আমার নাম হলো নেহা, আর তোমার? আমার নাম রুবি। নেহা খুব টকেটিভ ছিল, একদিন ও আমাকে ওর বান্ধবী বানিয়ে ফেলল। এখন আমরা দুজন একসাথেই কোচিং ক্লাসে যেতাম। আমি হস্টেলের দিকে চলে যেতাম আর নেহা বাস স্ট্যান্ডের দিকে চলে যেত। নেহা বলেছিল যে ওর বাড়ি বাস স্ট্যান্ডের কাছেই ছিল। প্রায় 10 দিন পর নেহা কিছুদিনের জন্য উধাও হয়ে গেল। একদিন যখন আমি হস্টেলের দিকে যাচ্ছিলাম তখন ওর সাথে আমার আবার দেখা হলো। ও খুব খুশি ছিল, আমাকে বলল 2 দিন পর আমার এঙ্গেজমেন্ট, তুমি প্লিজ এসো। কিন্তু না না, আমি আসতে পারবো না, বিয়ে পার্টিগুলোতে যাওয়া পছন্দ না। ঠিক আছে, শুধু আমার এঙ্গেজমেন্টটা অ্যাটেন্ড করো, তারপর আর কোনো পার্টিতে যেও না, ঠিক আছে? আমার নতুন বান্ধবী হওয়ার জন্য তুমি এইটুকু তো করতেই পারো। অবশেষে আমাকে হ্যাঁ বলতেই হলো। বাস স্ট্যান্ডের ওপারেই আমার বাড়ি, রাত 9টায় চলে এসো। কিন্তু এঙ্গেজমেন্ট তো দিনের বেলায় হয়। হ্যাঁ হয়তো দিনের বেলায়, কিন্তু আমার হবু বর ছুটি পাচ্ছে না, ও ডিউটি থেকে বিকেলবেলায় ফিরবে আর তারপরই এঙ্গেজমেন্ট হবে। নেহা আমার মোবাইলে অ্যাড্রেস SMS করে চলে যায়। নেহাকে তো আমি এঙ্গেজমেন্টের জন্য হ্যাঁ করে দিয়েছিলাম, কিন্তু এঙ্গেজমেন্টের দিন আমার মুড বদলে গেল। আমি কখনো শহরের রাস্তা দেখিনি আর রাতে যেতে হতো, তাই আমি ডিসাইড করলাম যে আমি যাব না। কিন্তু সেদিন বিকেলে প্রায় 7:30-টার সময় লাইট চলে গেল। এমনিতে হস্টেলের লাইট খুব কমই যায়, কিন্তু সেদিন 1 ঘন্টা পর্যন্ত কারেন্ট আসেনি। আমি অন্ধকারেই শুয়েছিলাম, হঠাৎ করে পেছন থেকে কেউ আমার মাথাটা বালিশসহ তুলে দিল। আমি নিজেই উঠে বসে পড়লাম। ভয়ের চোটে আমি লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়লাম আর টেবিলে রাখা মোবাইলের দিকে এগোলাম, যাতে মোবাইলের টর্চটা জ্বালাতে পারি। কিন্তু আমার পা মশা তাড়ানোর কয়েলের ওপর পড়ল আর আমি চিৎকার করে উঠলাম। আমি ভাবলাম যে আমার হয়তো অনেকটা ক্ষত হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর যখন কারেন্ট এলো তখন দেখলাম পায়ে কিছুই হয়নি। হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল, নেহারই ফোন ছিল। আমি যেই ফোনটা কানে নিলাম ওদিক থেকে আওয়াজ এলো, রুবি আসছ না নাকি? আমি না বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মুখ থেকে হ্যাঁ বেরিয়ে গেল। কখনো কখনো কোনো কাজে অনিচ্ছা সত্ত্বেও আমাদের যেতেই হয়। সেদিন আমার সাথে এরকমই হলো। অবশেষে আমি হস্টেল থেকে বেরিয়ে পড়লাম নেহার বাড়ির দিকে। বাস স্ট্যান্ডের দোকানদাররা নিজেদের দোকানপাট বন্ধ করছিল। বাস স্ট্যান্ডে ভিড়ভাড়টা ছিল, কিন্তু আশেপাশের এলাকা একদম থমথমে ছিল। আমার মন বলছিল আমি ফিরে যাই, তারপর আমি ভাবলাম যখন এতটা দূরে এসেই গেছি তখন ফিরে যাওয়াটা বেকার। আমি চিন্তা করতে করতে এগিয়ে যাচ্ছিলাম, তখনই আমার পেছনে কেউ কিছু ছুড়ে মারল। আমি পেছনে ফিরে দেখলাম কঙ্কালের মাথা ছিল। ভয়ের চোটে আমি তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। ডান দিকে আমি একটা গলি দেখতে পেলাম যার সামনে তিলক কলোনি বোর্ড লাগানো ছিল। আমি তখনই মোবাইলে SMS-টা দেখলাম যেখানে নেহার অ্যাড্রেস লেখা ছিল। আমি তাড়াতাড়ি গলির ভেতরে গেলাম। গলিটা অনেক লম্বা ছিল
আর ওর সবথেকে শেষ বাড়িটাই সাজানো ছিল। আমি বুঝে গেলাম এটাই নেহার বাড়ি। আমি নেহার বাড়ির দিকে এগোতে এগোতে নেহাকে ফোন করলাম। হ্যালো নেহা, তুমি কি বাইরে আসবে? আমি তোমার বাড়ির কাছে এসে গেছি। তুমি সোজা বাড়িতে চলে এসো, এই বলে নেহা ফোনটা কেটে দিল। ঘরের বাইরে অনেক শোরগোল ছিল, কিন্তু আমি যেই বাড়ির ভেতরে ঢুকলাম আমার অবস্থা খারাপ হয়ে গেল। পুরো বাড়িটা একটা পোড়া বাড়ির মতো লাগছিল, জায়গায় জায়গায় ঘাস আর জঙ্গল ছিল। আমি বুঝতে পারলাম এখানে কিছু একটা গণ্ডগোল আছে, কিন্তু আমি পেছনে ফিরে দেখলাম যে আমার পেছনে কোনো দরজাই ছিল না, দেয়াল ছিল। তখনই আমি আমার পেছনে কারোর হাসির আওয়াজ শুনতে পেলাম। হাসিটা খুবই ভয়ঙ্কর ছিল, আর ওখানে নেহা ছিল। ওর পুরো চেহারায় লাল সিঁদুর লাগানো ছিল। ও সেজে গুজেছিল, কিন্তু সাজা গোজা অবস্থায় ওর চেহারা আরও ভয়ঙ্কর লাগছিল। নেহা ওর হাত দুটো দিয়ে আমার সামনে এগিয়ে এলো। মনে হচ্ছিল যেন আমার গলা টিপতে আসছিল। আমি পেছনে পালাতাম, কিন্তু কোথায় পালাতাম? কারণ পেছনে তো দেয়াল ছিল, কোনো দরজাই দেখতে পাচ্ছিলাম না। আমি চিৎকার করতে শুরু করলাম, বাঁচাও বাঁচাও! নিচে মাটিতে ইট পাথর পড়েছিল। আমি ইট পাথর তুলে নেহার দিকে ছুটতে শুরু করলাম। ও পাথর দিয়ে রক্তাক্ত হয়ে গেল, কিন্তু তবুও হাসছিল আর আমার দিকে এগিয়ে আসছিল। আমি দেখলাম যে দেয়ালের পাশে একটা কালো জামের গাছ ছিল। আমি ওই গাছটার সাহায্যে দেয়াল পার হতে পারতাম, কিন্তু আমি গাছের দিকে দৌড়লাম আর প্রায় পৌঁছতেই যাচ্ছিলাম, কিন্তু পেছন থেকে নেহা আমার পা ধরে ফেলল আর ও আমাকে টানতে লাগলো। অবশেষে একটা ইট তুলে আমি ওর মাথায় মারলাম আর ও অজ্ঞান হয়ে পড়ে গেল। আর আমি তাড়াতাড়ি গাছে উঠে দেয়াল টপকে বাউন্ডারির বাইরে এলাম। আমি বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি, সেই জন্য আমি হস্টেলের চৌকিদারকে ফোন করলাম আর জায়গাটার লোকেশন বললাম। চৌকিদার আমাকে বলল যে আমি তিলক কলোনির পোড়া বাড়িতে আছি। ও বলল যে ও আধ ঘন্টার মধ্যেই ওখানে পৌঁছে যাবে। তখনই হঠাৎ আমার কাঁধের পেছন থেকে কেউ হাত রাখলো, ওটা নেহার আত্মা ছিল। তুমি কি বেঁচে নেই? আমাকে কেন অত্যাচার করছো? 7 বছর আগে তোমার দাদা অভিষেক আর আমি একই ব্যাচে টাইপিং শিখতাম। আমি অভিষেককে প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম। আমরা এঙ্গেজমেন্টেরও প্ল্যান করেছিলাম। অভিষেক বলেছিল ও খুব তাড়াতাড়ি নিজের বাড়িতে আমার কথা জানাবে, কিন্তু এঙ্গেজমেন্ট হওয়ার কদিন আগেই তোমার দাদা চাকরি পেয়ে গেল। চাকরি পাওয়ার পর তোমার দাদার জন্য অনেক দামি দামি সম্বন্ধ আসতে শুরু করলো। ও অনেক টাকা পণ নিয়ে একটা মেয়েকে বিয়ে করে নিল, আর আমার সাথে বিশ্বাসঘাতকতা। আমি অভিষেককে ছাড়া বাঁচতে পারতাম না, তাই আমি সুসাইড করে নিলাম। এই বলে নেহার আত্মা উধাও হয়ে গেল। আমার দাদার ওপরে আমার খুব লজ্জা হলো। আমি চোখে জল নিয়ে আমার হস্টেলে ফিরে এলাম। পরে করাপশনের জন্য ওর চাকরি চলে গেল। চাকরি চলে যেতেই আমার বৌদি আমার দাদাকে ছেড়ে চলে গেল। আমার দাদা আজ একাই জীবন কাটাচ্ছে, ও নিজের কর্মের ফল পেয়ে গেছে।